আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি সাদিয়া পারভিন তোমাদের অনলাইন ক্লাস নিতে চলে আসলাম। আমি আজকে তোমাদের নিব দশম শ্রেণীর যে বিজ্ঞান ক্লাসটি, আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে তিন উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করব। প্রাণী টিস্যুর প্রথমেই আমি তোমাদের যে ভাগগুলো আছে সেই অনুযায়ী আলোচনা করব। তো আমাদের জানতে হবে আমি টিস্যু নিয়ে, টিস্যুটা কি, উদ্ভিদ টিস্যু যেদিন আমি আলোচনা করি, টিস্যু কি, কাকে বলে, কোষ, এগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আরেকটু তোমাদের একটু ঝালাই করে দিই টিস্যু কি। ঠিক আছে, আমরা হচ্ছে বহুকোষী প্রাণী, তাই না? মানুষ তো, আমাদের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। এই যে অসংখ্য কোষ যখন একত্রিত হয়ে একই রকম কোনো কাজ করে তখন সেটা টিস্যু বা তন্ত্র আমরা বলে থাকি। তো একই যখন হচ্ছে একটি টিস্যুর কোষগুলো উৎপত্তি কাজও একই ধরনের হয়ে থাকে, টিস্যু নিয়ে আলোচনাকে কি বলে? টিস্যু তত্ত্ব। কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত ও কার্যকরী একক, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, বিভিন্ন ধরনের রক্তকোষ আছে। আবার এরা একত্রে তরল যোজক টিস্যু নামে পরিচিত। তাহলে যখন এরা আলাদাভাবে কাজ করবে, লোহিত রক্তকণিকা এরা হচ্ছে কোষ হিসেবে, এবং যখন এরা একত্রে কাজ হয় এদেরকে আমরা তরল যোজক টিস্যু হিসেবে জানি। তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে অংশ নেয়। মানব দেহে নানা ধরনের কোষ আছে, যেমন ধরো মানব দেহের স্নায়ু কোষ দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে। এরা শরীরের যে কোনো অংশের কোনো উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্কের কোনো বার্তা শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। মানুষের চোখের মতো বিভিন্ন স্নায়ুকোষও আছে। বিভিন্ন ধরনের স্নায়ুকোষ না থাকায় বেশিরভাগ প্রাণী পৃথিবীর দৃশ্যমান বস্তুগুলো রঙিন হিসেবে দেখতে পায় না। মানুষের চোখে যে বিভিন্ন ধরনের কোষ, স্নায়ুকোষ আছে, এগুলো বিভিন্ন প্রাণীর নাই, তাই তারা পৃথিবীর যে রঙিন বস্তুগুলো আছে এগুলো সেভাবে দেখতে পায় না। অনেক প্রাণী শুধু দিনে বা রাতে দেখতে পায়। আমাদের কাজকর্মে হাঁটাচলায় নড়াচড়ায় পেশিকোষ ব্যবহৃত হয়। আমরা যে হাঁটাচলা করি, নড়াচড়া করি, হাত পা, এই যে এগুলো হচ্ছে আমাদের পেশিকোষ। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের রক্ত মানব দেহের বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। এগুলো রক্তকণিকা কোষগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং হৃদযন্ত্রের সাহায্যে বিভিন্ন ধমনী কোষিক নালিকার মাধ্যমে আমাদের সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। এছাড়াও তোমাদের আমি যেটা বলবো যে শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করে, রক্তের অণুচক্রিকা কোষগুলো রক্তের জমাট বাঁধতে সাহায্য করে কোথাও কেটে গেলে। যেমন কিছুক্ষণ পর দেখবা যে আপনাআপনি রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়। যদি অণুচক্রিকা না থাকতো বা কম থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা বেশি হয়, আর যদি না থাকতো তাহলে কিন্তু ব্লিডিং বন্ধ হতো না। এটা একটা রক্তের উপাদান। তাহলে আমি এই রক্তের উপাদানগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, আজকে এখন আমি আলোচনা করছি না। এছাড়া শরীরের ত্বকেও কিছু কোষ আছে, কোষগুলো থেকে বিভিন্ন মাথায় কিছু কোষ আছে যেগুলো থেকে চুল গজায়। শরীরের ত্বকীয় কোষগুলো নির্দিষ্ট স্থানে ঘাম নির্গমন করে বর্জ্য পদার্থ হিসেবে নির্গমন করে। অস্থি কোষ দেহে অস্থি অথবা কোমলাস্থি তৈরি করে দেহে দৃঢ়তা দিয়ে থাকে। দেহের আকার, গঠন, অস্থির বৃদ্ধি ইত্যাদিতে অস্থি কোষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাণী টিস্যুর কিছু প্রকারভেদ আছে। প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, তারপরে বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের ভিত্তিতে চার ধরনের হয়ে থাকে। আমরা আজকে প্রাণী টিস্যুটা নিয়ে আলোচনা করব, চার ধরনের হয়ে থাকে, সেগুলো কি কি। এক হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। আমি প্রত্যেকটা টিস্যু একটু একটু করে বললাম তোমাদের। যেমন বললাম যে যেমন লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, অণুচক্রিকা, এরা রক্তকোষ, এরা একসাথে যখন বলবো তরল যোজক টিস্যু হিসেবে আমরা বলতে পারি। তারপরে পেশি টিস্যু, আমাদের যে পেশি আছে মাংসপেশিগুলো, এগুলোতেও কিছু টিস্যু কাজ করে, এগুলোকে আমরা পেশি টিস্যু বলবো। এছাড়া স্নায়ু টিস্যু আমি বললাম যে আমাদের শরীরে স্নায়ু টিস্যুটা জালের মতো ছড়িয়ে আছে। এই স্নায়ু টিস্যুর বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো আমি স্নায়ু টিস্যু যখন পড়াবো তখন আমি আলোচনা করব। আজকে আর স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করছি না।
তারপর আমি বললাম যে শরীরের যে কোনো অংশের উদ্দীপনা মস্তিষ্কে স্নায়ুতন্ত্র প্রেরণ করে এবং মস্তিষ্ক থেকে কোনো খবর বা সংবাদ শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় স্নায়ুতন্ত্রের কাজ। এখন আমি আবরণ টিস্যুর যে ভাগগুলো আছে সেটা আলোচনা করব। আবরণ টিস্যুকে আবার এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এক স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। ঠিক আছে, এখন দেখো স্কোয়ামাস আবরণী টিস্যুটা কি রকম। স্কোয়ামাস আবরণী টিস্যুটা কিছুটা মাঝের আঁশের মতো। তোমাদের বই পৃষ্ঠা 34-এ দেখো সুন্দর একটা চিত্র দেওয়া আছে, মাছের আঁশ যেরকম হয়। আমার ছবি আঁকা অতটা ভালো না, তারপরও একটু চেষ্টা করছি। ঠিক এরকম ঠিক আছে। উচ্চতা প্রায় সমান, উদাহরণ বৃক্কের সংগ্রহ নালিকা। উদাহরণ কি? বৃক্কের সংগ্রাহ নালিকা, সরি। ঠিক আছে, স্কোয়ামাস আবরণী কোথায় পাওয়া যায়? বৃক্কের সংগ্রাহক নালিকায়। এরপরে আমরা চলে যাব কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউবয়েডাল আবরণী টিস্যু, এই টিস্যুটা কেমন দেখতে? এই টিস্যুটা ঘনাকার বা কিউবের মতো, চারকোনা, ঘনাকার বা ঘন, মানে একটু স্ফীত মোটা চারকোনা টাইপের, ঘনক যেরকম হয়, আমরা জ্যামিতিতে ঘনক যেরকম পড়েছি সেরকম। কিউবয়েডাল আবরণী টিস্যু ঘনাকার বা কিউবের মতো। তাহলে এই আবরণী টিস্যুটা কিছুটা, সরি, এটা এটা কিউবয়েডাল পাওয়া যায় বৃক্কের সংগ্রাহক নালিকায়। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, বৃক্কের সংগ্রাহক নালিকায় আমি আর লিখছি না। এই টিস্যুর কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান, ঘনক যেরকম হয়, একটা চারকোনা জিনিস দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান হয়, এগুলো পাওয়া যায় বৃক্কের সংগ্রাহক নালিকায়। এই টিস্যু প্রধানত পরিশোষণ ও আবরণ কাজে লিপ্ত থাকে। কাজটা কি? পরিশোষণ এবং আবরণ কাজ করে থাকে। এবার দেখো কলামনার কলামনার আবরণী টিস্যু, এই টিস্যু কিরকম হয়? স্তম্ভের মতো, স্তম্ভের মতো সরু বা লম্বা, স্তম্ভ যেমন হয় সেরকম। উদাহরণ, প্রাণীর অন্ত্রের আন্তঃপ্রাচীরিক কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে। কোথায় পাওয়া যায়? প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে। এটা কোথায় পাওয়া যায়? প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে কলামনার আবরণী টিস্যুগুলো দেখা যায়, পাওয়া যায় বা থাকে। এবার আমরা চলে যাব ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষের ভিত্তিতে, ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষ, এগুলো আবরণী টিস্যুর মধ্যেই পড়ে, কিন্তু এগুলো হচ্ছে যে সংখ্যার ভিত্তিতে ভিত্তি পর্দার উপর কোষের সজ্জিত কোষের সংখ্যা। এপিথেলিয়াল ও আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। এপিথেলিয়াল এই আবরণী টিস্যুগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, সাধারণ আবরণী টিস্যু এবং সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু, স্ট্রাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, এই টিস্যুগুলো কেমন হয় একটু আমি আলোচনা করব। সাধারণ আবরণী টিস্যু আমি প্রথমে বলি, সাধারণ আবরণী টিস্যু ভিত্তিপদের উপর কোষগুলো এক স্তরে সজ্জিত থাকে, এগুলো এক স্তরে সজ্জিত থাকে এবং
বৃক্কের গোমার্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রহ নালিকা এবং অন্তঃপ্রাচীর কোথায় থাকে? সাধারণ আবরণ টিস্যু থাকে 1 নম্বর, বৃক্কের সংগ্রহক নালিকা, বৃক্কের গোমান্স ক্যাপসুল দুই, বৃক্কের সংগ্রাহক নালিকা এবং 3 হচ্ছে অন্ত্রপ্রাচীর। ভিত্তিপাতার উপর যে সজ্জিত এপিথেলিয়াল কোষগুলো থাকে সে 3টা ভাগে ভাগ করা যায়, সাধারণ আবরণী টিস্যু, স্ট্রাটিফাইড আবরণী টিস্যু আর সিউডো স্ট্রাটিফাইড। তাহলে সাধারণকে কোথায় পাওয়া যায় এগুলো? বৃক্কের গোমান্স ক্যাপসুলে পাওয়া যায়, বৃক্কের সংগ্রাহক নালিকায় পাওয়া যায়, অন্ত্র প্রাচীরে পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুটা কি? ভিত্তিপদার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকে। এটা এক স্তরে সজ্জিত থাকে, একাধিক স্তরে সজ্জিত থাকে। এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তর সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। এখন কখনো দেখা যায় 3-4টি স্তর, আবার পরে কখনো দেখা যায় 7-8টি স্তর, একাধিক স্তর থাকবে, একাধিক স্তরে থাকবে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই টিস্যুগুলো ঠিক আবার একাধিক স্তর, কোন সময় 3-4টি থাকবে, কোন সময় 7-8টি হতে পারে। ঠিক আছে, যে কোন সময় 1-2-3-4টা স্তর থাকবে, কোন সময় 7-8টা স্তরে চলে যেতে পারে। এরকম এই যে 1-2-3-4 আবার 7-8-5-6-7-8 এরকম কখনো দেখা যায় পরক্ষণেই পাল্টে যেতে পারে। কখনো 4টা স্তরে থাকতে পারে অথবা কখনো 7-8টা স্তরে থাকতে পারে, আবার কখনো দেখবে যে আর একটু কমে গেছে। তাহলে স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু কি? সাধারণ আবরণ টিস্যু এক স্তরে থাকে, স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু কোন সময় একাধিক স্তরে থাকে কিন্তু সময়ে পাল্টে যেতে পারে। তাহলে স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যুটা জানলাম আমরা। এবার আমরা চলে যাব সিউডো স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু। এই টিস্যু সিউডো স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু, এই টিস্যুর কোষগুলো ভিত্তিপদের উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতায় হওয়ায় টিস্যুকে দেখতে স্তরীভূত টিস্যু মনে হয়। উদাহরণ ট্রাকিয়া কোথায় পাওয়া যায়? ট্রাকিয়ায়। ঠিক আছে, এগুলো কোথায় পাওয়া যায়? ট্রাকিয়ায়, লম্বা, একটু লম্বা, এই কোষগুলো একটু লম্বা আকৃতির হয়। আমি একটু তাড়াতাড়ি আঁকার চেষ্টা করছি, একটু লম্বা আকৃতির হয়, নিউক্লিয়াস তো থাকবেই। হ্যাঁ, আমি আর রাখছি না, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই টিস্যুর কোষগুলো একটু লম্বা আকৃতির হয়,
এগুলো পাওয়া যায় কোথায়? পাওয়া যায় কোথায় থাকে? টিস্যুগুলো ট্রাকিয়ায় থাকে। এগুলো কোষগুলো ভিত্তিপদের উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো একটু লম্বা হয়, দেখতে স্তরীভূত টিস্যুর মতোই, উদাহরণ ট্রাকিয়া। ঠিক আছে, এই চিত্রটা দেখো, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু ট্রাকিয়ায় থাকে, পাওয়া যায়। তাহলে হচ্ছে এই আমরা প্রথমে জানলাম যে আবরণী টিস্যু আমরা কয় ভাগ ভাগে ভাগ করতে পারি। স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। স্কোয়ামাস হচ্ছে মাছের আঁশের মতো দেখতে, কিউবয়েডাল হচ্ছে কিউবের মতো থাকে বৃক্কের সংগ্রাহক নালিকায়, কলামনার থাকে কলম্বা টিস্যুটা দেখতে স্তম্ভের মতো সরু বা লম্বা। আর এরপরে ভিত্তিপদের উপর সজ্জিত কোষের সংখ্যা অনুসারে এপিথেলিয়াল কোষগুলো তিনটি ভাগে ভাগ করা যায়, সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউরো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু একটা স্তরে থাকে সাধারণত, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু একাধিক কোষ নিয়ে বা স্তরে সজ্জিত থাকে। এই কোষগুলো কখনো সংখ্যায় বেশি থাকে বা মুহূর্তের মধ্যে আবার পাল্টে সংখ্যায় বেশিও হতে পারে বা কমতেও পারে। হ্যাঁ, এই টিস্যু কোষগুলো আমি চিত্রটা এঁকে তোমাদের দেখালাম। এরপরে হচ্ছে সিউরো স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু, এই টিস্যুর কোষগুলো একটু লম্বা আকৃতির হয়। ঠিক আছে, দেখো একটু লম্বা আকৃতির হয়, তোমাদের বই চিত্রটা আরও সুন্দর করে দেওয়া আছে, আমি সুন্দর করে আঁকতে একটুও পারিনি। হ্যাঁ, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। এরপরে হচ্ছে এই টিস্যুটা কোথায়, কোষগুলো কোথায় থাকে? টিস্যুটা ট্রাকিয়ায় থাকে। এই তো, এছাড়া হচ্ছে আমাদের আর কিছু আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে সজ্জিত রূপান্তরিত হয়, যেমন শিলিয়াযুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়, ফ্ল্যাজেলাযুক্ত আবরণী টিস্যু হাইড্রার এন্ডোডার্মে থাকে, ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু হাইড্রার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখা যায়। এরপর আসছে জনন অঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয়, এছাড়া প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। এছাড়া আমরা যে টিস্যু রূপান্তর কি কি জানলাম, চারটা আছে এখানে, পাঁচটা। গ্রন্থি আবরণী টিস্যু বিভিন্ন ধরনের রস নিঃসৃত করে। তাহলে এই পাঁচটা আবরণী টিস্যু বিভিন্ন কাজে রূপান্তরিত হয়, এই বিষয়টা তোমরা মনে রাখবা। শিলিয়াযুক্ত, ফ্ল্যাজেলাযুক্ত, ক্ষণপথযুক্ত, জননঙ্গে আবরণী টিস্যু এবং গ্রন্থি আবরণী টিস্যু। ঠিক আছে, এই তো আজকে আর আছে আর তেমন কিছু নাই। এরপরে যোজক টিস্যু আমি আলোচনা করব, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। আজকে এইটা নিয়ে আলোচনা করছি না, আমি কাল বা পরের দিন তোমাদের এই টিস্যুটা নিয়ে আলোচনা করে একটা ক্লাস দিব, তোমরা অবশ্যই দেখবা এবং সে অনুযায়ী পড়বা। কিন্তু এই ফাঁকে এই ভাগগুলা, এদের কোথায় পাওয়া যায়, কোথায় থাকে এবং কি রকম দেখতে এবং চিত্র, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং বাসায় পড়বা। ঠিক আছে, আজকে এতটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। শেষ শেষ।